কি দেখতেছি? কাঁচা মানুষ। পেমেন্টটা ক্লিয়ার করো। কি দেবে পেমেন্ট? কোন সিনেমা? চারের পেমেন্ট? ম্যাডামকে বলা হলো ম্যাডাম রিভিউ দেবেন মুভিটা নিয়ে, ম্যাডাম মেকআপ খুঁজতে চলে গেল। আমি বলিনি, মোহনার নিজে বলেছেন। আরে 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 বন্ধু তুই পারবি। হ্যালো গাইস, লাস্ট ব্লগ চরম খারাপ রেসপন্স পাওয়ার পর আবার আজকে 5 নম্বর ব্লগ নিয়ে হাজির। আমি সৈকত, চেনো নিশ্চয়ই। আজকে 30 সেপ্টেম্বর, আজ আমরা যাচ্ছি কাছের মানুষ দেখতে। লাস্ট ব্লগে বলেছিলাম, লাস্ট ব্লগ দেখো নি, লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, দেখে নাও। আজ আমরা যাচ্ছি কাছের মানুষ দেখতে, আমি, মিষ্টি, সোম আর রাজ। দেখো এখন অবধি যে কটা ব্লগ এসছে, মেনলি আমার ব্লগ যা হয় টুকটাক মুভি রিলেটেড কিছু থাকবে, একটু আধটু রাজকে চাটবো, এই নিয়ে মোটামুটি আমার কন্টেন্ট রেডি হয়ে যায়। আগের ব্লগে যেহেতু ভালো কথা বললাম, ব্লগটা রিচ গেল না। তোমরা কি চাইছো ওর পিছনে লাগা যাতে না ছাড়ি? জানাতে পারো, গোটা ব্লগে ওর পিছনে লেগে যাবো। চলো বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে। মিষ্টি রেডি হচ্ছে, বললাম ফ্রেমে আসবি না, তাই এখনও আসেনি, নাহলে এইখানেই ঘুরঘুরু করছিলো এই আমার ঘরের পাশে। আর আজকে আমরা উদয়নে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুডউইন সিনেপ্লেক্স, আমাদের শ্রীরামপুরে, যেটা রয়েছে আর কি মানসী বাজারের ভিতরে। উদয়নে দেখলাম 6টার সময় শো দিয়েছে, বাট আজকেই সেম ডে যেহেতু ব্লগটা আনবো প্ল্যান করেছি, তো 6টার টাইমে এলে একটু এডিট করে ছাড়তে লেট হয়ে যেত, সে কারণে গুডউইন। এবার আজ অবধি কখনো যাইনি গুডউইনে, তো ভিতরে অ্যাম্বিয়েন্স, হলটা কেমন তাও জানি না, এরপর গিয়ে দেখা যাক। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। কোন কবি বলেছে থাকুক যতই দূরে দূরে ঠিক মিলে যাবে চুম্বক মন। ফাইনালি নেমে গেছি অটো দিয়ে, আপাতত মিষ্টি রয়েছে আমার সাথে। হাই, এই যে সামনে ছেলেটাকে দেখছো, একটা বাচ্চা ছেলে ওর পা ধরে পড়ে আছে, বাচ্চাটাকে যে 5 টাকা দেবে, বাচ্চাটাকে কি প্রপোজাল দিচ্ছে না, বলছে ভাই তুই 5 টাকা দিয়েছে ডেন্ডার কিনবি, চল একসাথে গিয়ে নেশা করবো। ফাইনালি টাইম এসে গেছে আমাদের হলে ঢোকার। এখন আই ক্যান প্রাউডলি সে দিস ইজ কাছের মানুষ ব্লগ উইথ কাছের মানুষজন। প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। ভাই সব একসাথে বলবো, ঠিক আছে? ভাই আমরা কি দেখতে এসেছি? একসাথে, ওকে চল। আজ আমরা কি দেখতে এসেছি? কাঁচা মানুষ। কাকা আমাদের খুব ভালো, কাকা আসতে না আসতেই সব কিছু বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। বলে দাও ঠিক আছে, চল না। ভালো তো লাগছে, বাট যার পোশাক থাকে এই জন্য লাইক করে দেবো। এখানে আমার বসে বসে মেকআপ করছে মামুনিকে। আচ্ছা ম্যাডামকে বলা হলো ম্যাডাম রিভিউ দেবেন মুভিটা নিয়ে, ম্যাডাম মেকআপ খুঁজতে চলে গেল। মুভিটা দেখার পর এই টোনটা মনে লেগে গেছে। আর হ্যাঁ, রিভিউ শুরু হওয়ার আগেই বলছি কথাটা, প্লিজ দূষণ ছড়াবেন না, ছড়ানোর হলে ভিডিওটা ছড়ান। আগে ছিল মহানায়ক, এখন বঙ্গভূষণ। আমি বলিনি, মহানায়ক নিজে বলেছেন। সো ফাইনালি রিভিউ টাইম। আমি আগে বলবো, মানে কি বলবো, আমি কেঁদে উঠে বেরিয়েছি, জাস্ট অসাম্পল স্পিচলেস, আমি আর কিছু বলবো না।
ভালো লেগেছে, তোমরাই আসো দেখো। সিরিয়াসলি টিকিটের টাকা নষ্ট হবে না, এক সেকেন্ড টিকিটের টাকাটা নষ্ট হবে না। এটা এক্সট্রা মিষ্টির ফুড ব্লগিং চলছে না, ঠিক আছে? বিজমালের থেকে ইন্সপায়ার হওয়া বন্ধ করো। এক লাইনার চাই না, ডিটেইল রিভিউ চাই। প্রথমে আসছি সিনেমার স্টোরিতে, স্টোরি কেমন লাগলো? আনপ্রেডিক্টেবল, মানে ভাই স্টোরি কেমন লাগলো জোরে বলবি? খুব ভালো লেগেছে স্টোরি, রাজ দেবের ফ্যান বলে বলছি না, সত্যি মুভিটা ভালো হয়েছে। আপনারা দেখতে পারেন, এবার এক এক করে বলো মুভিটার পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট। আমরা কেউ মুভি নিয়ে অত ইন্টারেস্ট করিনি ভাই, আমি তো পারবো না, আমি ফার্স্টে গ্রাম করে দিলাম। আমার তো মনে হয়েছিল একটু মানে গানগুলো হালকা একটু রিপ্লেসমেন্ট এদিক ওদিক মনে হচ্ছিল, মানে গানগুলো পজিটিভ, মানে গানগুলো পজিটিভ, গানের প্লেসিংটা একটু আগে আগে এই সিনেমা শুরু হতে একটা গান, তার পরবর্তীকালে আরেকটা গান, মানে ডিবেটটা একটু ভালোভাবে কর না তোরা, নিজে নিজের পয়েন্ট প্রুফ কর। যে পয়েন্ট প্রুফ করতে পারবি সে একটা করে খুশি মারবি। ভাইকে মারবে বলেছি বলে ভাই রাগ করেছে। আচ্ছা ভাই শোন, এত কষ্ট করে সিনেমাটোগ্রাফি করেছি, আমার কাজে কি কোনো দাম নেই? নভেম্বরের ফার্স্ট উইকে আশা করছি, যদি সব ঠিকঠাক লাস্ট ব্লগে কি বলেছিলাম একটা জিনিস সবাইকে বলছি, মুভিটা যদি ফ্যামিলি নিয়ে আসো বা গার্লফ্রেন্ড কে নিয়ে আসো, বন্ধু বান্ধবের সাথে আসো, যাদের সাথেই আসো, বোর হবে না। গোটা মুভি টুইস্ট এন্ড টার্নস হবে, মানে এটা ভাবা যায়নি যে এটার পরে এটা আসবে। পরে আমরা একটা মাথায় ট্রেলার থেকে একটা চিন্তাধারা নিয়ে ঢুকেছিলাম, সেই চিন্তাধারাটা সম্পূর্ণ পাল্টে গেল এটা দেখে। তো সেই কথা আর আমাদের ডিবেট চলবে, আমার ডিবেট নিয়ে কি কি ভালো কি খারাপ এই সব ডিবেটের কিছু নেই। কেন ভাই দেখ, সেরকম কোনো ডিবেট কিছু নেই। তুমি বলো তোমার অনেস্ট কি রিভিউ দাও। তোমরা জানো আমি বিন্দু মাত্র দেবের ফ্যান, একটু ঠিক আছে, একদম অনেস্ট রিভিউ আসছে আমার তরফ থেকে। ফার্স্ট হচ্ছে দেরি করো না, টিকিট কাটো, মুভিটা দেখে নাও। এই আমার ভিডিওর জন্য এমনিও কেউ দাঁড়িয়ে থাকে না যে আমি কখন রিভিউ দেবো, সেটা এমনিও ভিউজ কম করে। না এটা সত্যি কথাই, আমিও দেখেছি ওই চ্যানেলে ভিউজ কম পড়ে। আনপ্রেডিক্টেবল থেকে মনে পড়লো আরেকটা জিনিস, চারও আনপ্রেডিক্টেবল। হ্যাঁ
আরো আনপ্রেডিক্টেবল সেটা জানতে হবে। তাহলে তো ভাই সেকেন্ড স্টুডিওতে তো চোখ তো রাখতেই হয় বন্ধু, আর একটু ওয়েট করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। জোকস অ্যাপার্ট, মুভিটা সত্যিই খুব ভালো ছিল। আমি বেশি কিছু বলতে চাই না, জাস্ট তোমরা আসো, এসে দেখে যাও, নেক্সট ভিডিও তো দেখা হবে। পুজো এসে গেছে, সাবধানে সবাই এনজয় করো, ভালোভাবে কাটিও, এইগুলো তো চার এগুলো বাট আসবে সাথে দেবো। টাটা 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 বাই। চার কবে আসছে? একটু ধৈর্য হন, আর আপনারও ধৈর্য হন, নভেম্বরে আসছে। দাদা আসেন, টাটা। আমি ভাবতাম মাঝে মাঝে দেরি হয়ে গেছে, ভাবো না বোধ হয় আপনজন, ভেবেছিলাম কখনো প্রেমে জড়াবো না, উফ বাবা সেই এক জ্বালাতন। বলছি আমি কোনো কবি বলেছে, থাকুক যতই দূরে দূরে ঠিক মিলে যাবে চুম্বক।